আসসালামু আলাইকুম, সবাই দেখতেই পাচ্ছেন আমার সাথে কে। হ্যাঁ, আম্মা আসছে আমাদের বাসায়। তো গতকালকে আম্মাকে আমাদের সাথে করে নিয়ে আসছি, আর এখন আমরা দাওয়াত খেতে যাচ্ছি। এসে পর আম্মা লাকি আমাদের সাথে শকত ভাইয়ের বাসায় দাওয়াত খেতে যাচ্ছে। তা আম্মা কত সুন্দর করে রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। আর আপনারা সবাই দেখেন আমার চুলের কালারটা কিন্তু আসলে অত খারাপ লাগছে না, আমার সাথে গেছে। কারণ কালকে আপনারা হঠাৎ করে দেখছেন তো, সাডেন একটা চেঞ্জ, এই জন্য আপনাদের মনে হয়েছে। বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে যে না, আমার জন্য পারফেক্ট আর কি। তো এই আর কি, আম্মা আপনি কিছু বলেন। এখন আম্মার জন্য লাচ্চা সেমাই রান্না করব, সাথে পরোটা। আর রাত্রে বেলায় বা দুপুর বেলায়, রাত আর দুপুর মিলে যেহেতু শকত ভাইয়ের বাসায় দাওয়াত, এই জন্য আজকে আর আমার কিছু রান্না হচ্ছে না। আমার এর সাথে করে নিয়ে শকত ভাইয়ের বাসায় দাওয়াত খেতে চলে যাব। তা এমন একটা নাস্তা বানাচ্ছি যেটা আর কি আসলে আমাদের সকাল এবং দুপুর কভার হয়ে যায়, মানে হাফ বেলা পর্যন্ত। এর জন্যই এখানে আমি লাচ্চা সেমাইটা রান্না করব, লাচ্চা সেমাইয়ের পরোটা। এখানে আমি দুধটা গরম করে আমি হচ্ছে একটা বোলে ঢেলে ফেলছি, আমি আর পাতিলে দিইনি, কারণ লাচ্চা সেমাই কিন্তু এমনিতেই খুব বেশি সফট হয়ে যায়। এই এর ভিতরে এখন আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এর উপরেই ডাবল ক্রিম দিয়ে দিব, দিয়ে একটা নাড়া দিয়ে রেখে দিব। চিনি টিনি সব দিয়ে দিছিলাম, এখন আমি সুন্দর মতন, এটা কিন্তু ড্রাই হয়ে গেলে সেমাইটাও একদম সেমাই দুধ তারপরে হচ্ছে ক্রিম সব সুন্দর করে ভেসে উঠবে, সেটা আমি দেখাবো। কি শান্তি, কত বছর পরে এইভাবে বসে আমি তেল দিচ্ছি। আগে নূপুর অপর ঘরে গেলে নূপুর অপর রকম টেনে ধরে নিয়ে আমারে দিয়ে দিত, আর এখানে তো আম্মার হাতে বসে দিচ্ছি। এটার মানে মানে কি বলবো, বলার ভাষা নেই, খুবই আরাম লাগতেছে এগুলাতে আম্মা, খুবই শান্তি। আচ্ছা, অনেকেই বলছেন যে দিশা আপু কি কালার করলেন, কালার বোঝা যাচ্ছে না। শোনো, আমি অত কালার কড়া কালার করতে চাইনি, এই জন্যই তাদেরকে আমি দিয়ে এরকম হালকা কালার করাইছি। আর কালারটা একটু এখান থেকেই দেওয়া হয়েছে, কারণ কিছুদিন পরে এমনি চুলটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই সাইড কালো হয়ে হয়ে দেন এগুলো এখানে চলে আসবে। তো কালার করারও একটা সিস্টেম থাকে, সেইভাবেই করতে হয়েছে, মন উক্তি করলেই হয় না। তা আমার কাছে মনে হয়েছে যে না, আমাকে সুন্দর লাগবে এইভাবে, তো আমি সেইভাবেই করছি। এখন বোঝা, আমি চাইছি যে বেশি বোঝা না যাক, কারণ বেশি বোঝা গেলে আমার ভালো লাগে না, এই জন্য। আর চুল শর্ট করছি কারণ আমার দরকার ছিল, চুলের আগা যতটুকু পর্যন্ত নষ্ট হয়ে গেছিলো ততটুকু পর্যন্ত কাটা লাগছে, না হলে চুল আসলে ভালো থাকবে না, এই জন্যই চুলটা শর্ট করা হয়েছে। ইনশাল্লাহ আবার লম্বা হয়ে যাবে। ভাইয়ার বাসার জন্য ছোলা রান্না করে নিচ্ছি, আর পেঁয়াজও নিব, ভাজবো না, ভাবির বাসায় যে ভাজবো। আর এখান থেকে আমি ছোলা পেঁয়াজও রেডি করে নিয়ে যাব। ভাবি বলছিল যে ভাবির বিকালে নাস্তার জন্য ছোলা পেঁয়াজও করবে, তাই আমি বলছি আপনি আর কষ্ট করেন না, আমি বানায় নিয়ে আসবো। তো এই জন্য আমি ছোলাটা রেডি করে নিয়ে যাচ্ছি, আর সাথে পেঁয়াজও নিব। পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিব, এই যে ডালের বড়াটা, এখন আমি ডালগুলো ব্লেন্ড করে ফেলবো, পরে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা মানে যাবতীয় যা কিছু লাগে সব দিয়ে নিব, শুধু পেঁয়াজটা সরি লবণটা আর কি দিব না, তাহলে পানি ছেড়ে দিই। আর এখানে আম্মা কত সুন্দর নাগামরিচ নিয়ে আসছে, কালারফুল কালারফুল নাগামরিচ, ঘ্রাণও অনেক বেশি সুন্দর। এই যে এখানে ছোলো রান্না করা শেষ, এখন শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট মিক্স করব, চুলা অফ করে দিছি কিন্তু অলরেডি, যেহেতু এটা আমার ইলেকট্রিক চুলা, আমার ছোলা রান্না করা ডান। তো চলেন আপনাদেরকে নিয়ে আজকে শকত ভাইয়ের বাসায় যাই, আর খাওয়া দাওয়া করি, আড্ডা দেই, সব কিছু মিলাই। আর ওখানে অবশ্য তাসমিনরাও আসবে, সো আজকে আপনাদের আবার তাসমিনদের সাথে দেখা হয়ে যাবে। আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে গেছি, আমাদের যেতে হচ্ছে 30 মিনিট লাগবে, যে
না রাতটা একটু কম সময় লাগে, যেহেতু দিনের বেলা গাড়ি ঘোড়া বেশ আছে মোটরওয়েতে, এই জন্য একটু টাইম লাগতেছে, বাট রাত্রেবেলায় অনেক বেশি সময় লাগে না। এখন বিসমিল্লা বলে রওনা হই, আমরা চলে আসছি এখন গাড়ি পার্ক করে ভাইয়ের বাসায়। চলে আচ্ছা ভাবি, এখানে বড় মাছের শুটকি রান্না করছে আলু দিয়ে চটচটির মতো ঝোল আর কি। যাই হোক, আমার কাছে এই খাবার গুলাই এক্সাইট মি, মানে লাইক শুটকি, এই টক, চিতল মাছ, এটা কিন্তু খুবই লোভনীয় একটা জিনিস। দিশা খাবে না, সো আমি ঠিকই এক পিস খাবো ইনশাল্লাহ। এখানে তো মাছ আরো একটা আছে, এটা রুই মাছ না? মাছের সাইজ দেখছো তো? আল্লাহ, আমি তো যত বড় সাইজ তত মজা। আমার শাশুড়ি আম্মা আসছে লন্ডন থেকে, উনিও খাবেন চিতল মাছের পেটি। শকত ভাই আর ভাবি মিলে আজকে যত ঝামেলা করছে, এত তরকারি রান্না করছে, এটা যে বড় বড় মাছ। দিশা সার্ভ করতেছে, বাচ্চাদেরকে দিচ্ছে, সবাইকে দিবে। তো আমার তো এই বড় মাছের টুকরা দেখে কিন্তু লোভ হচ্ছে। এটা কি মাছ? ও চিতল মাছ, ঠিক আছে ঠিক আছে। আমার আবার মাংস থেকে কিন্তু মাছের উপরে ঝুঁকি বেশি, আমি তো পদ্মার পাড়ের ছেলে না, আমার হলাম চাঁদপুরের মানুষ, ইলিশ খেয়ে বড় হয়েছি। আচ্ছা আরো খাবার আসতেছে, আপনারা সাথে দেখুন। এটা হলো বাবির হাতের মজার ভেজিটেবল। বাবি সব রান্না আপনি করছেন না, শকত ভাই দুই একটাতে আছে? তাসমিন চলে আসছে এখন, তাসমিনরা ভাত খাবে, সবকিছু টেবিলে দেওয়া হয়েছে। আর হচ্ছে তাসমিনদের আসতে একটু দেরি হয়ে গেছে, দুপুরের খাবার তারা রাত্রে খাচ্ছে সবাই মিলে, ডাবল আর একবারে। এখন এটা হচ্ছে দুপুরের, রাত বাজে 9টা, প্রায় 9টা, এখন হচ্ছে লাঞ্চ খাচ্ছে। আর একবারে আমরা জামাতে রোজা রাখার জন্য সেহরি খাবো সবাই মিলে, তখন হচ্ছে ডিনার করা হবে নাকি। এই আপনাদের ইব্রাহিম ভাই একটা চান্স পাইছে জালাল ভাইরে খাওয়ানোর জন্য, ঝাল ঝাল শুটকি খাওয়ার জন্য বসে গেছে, ঝাল না মজা লাগছে না? ওরকম ঝাল না, তারা যেভাবে বেহুশ হচ্ছে। যাই হোক, এখন শকত ভাইদের বাসায় আমরা বসে আড্ডা দিব। আর কি হচ্ছে এখানে, তাসমিন অনেক কষ্ট করে সেই শুধু লন্ডন থেকে একটা জাম্বুরা নিয়ে আসছে, যেটাকে মাতু বলা হয় সিলেটি ভাষায়। আর এই যে জাম্বুরার রংটা কিন্তু একবারে গোলাপি হয়েছে, এটা বাংলাদেশের জাম্বুরা, এই জন্য এরকম সুন্দর কালার আসছে। দেখেন দুই গুণবতী মিলে। তোমরা কি জানো ওই ভাবি ননদ নাকি? ভাবি ননদ। আচ্ছা যাই হোক, তো এরা জাম্বুরাটা মাখাবে যখন, তখন আবার ফিরে আসবো, এখন তারা এগুলাকে রেডি করুক। তো মোস্ট অফ দ্য টাইম আমি এমনি মাখাচ্ছে আপনাদের জাম্বুরাটা, বাট শুকনো মরিচ দিয়ে মাখাইলে হইলো কি আমাদের কফ আসতেছে, কাশ আসতেছে, মানে শুকনো মরিচের গ্যারানে সবাই কফ আইতেছে। আসলে জাম্বুরা মাখা থেকে মানুষ হয়ে গেছে বেশি, একটা জাম্বুরা আর এরা থাবা তুবা মাইরা খায় শেষ। লবণ হলুদ দিয়ে এখন জাস্ট শুধু ভাজার পালা দুইটা পাতিল একসাথে বসানো হয়েছে, একই সাথে দুইটাতে ভাজা হবে, যেন বারবার এক মানে না দেয়া লাগে,
দুই পাতিলে একবারে ভাজা ডাল, বিসমিল্লাহ বলে আমি দিয়া শুরু করি। ঠিক আছে, না না ঠিক আছে, হয়ে যাবে। ওই দোকানের দোকানের তাদের মতো করে ছোট ছোট দিতে হবে, লুচকুচে হবে, বেশি আয়োজন করে দিতে গেলে না এগুলো মজা হয় না, কুকুরাও হয় না, জাস্ট উঠাইতে হবে আর দিতে হবে, এগুলোর মজা হয়। এখানে সেকেন্ড পাতিলটা তো ছাড়া হচ্ছে, এরপরও তোমার দুইটাতে দুইবারে হবে না, আরো লাগবে লাগবে আরেকবার মতো লাগতে পারে। এখানে পেঁয়াজু ভাজা শেষ, এই যে ঠিক আছে, ভালো হয়েছে, শওকত ভাই হলো সানা মুড়ি খাওয়ার ওস্তাদ। শওকত ভাই সালাদটা বানাইছে, সবাই সানা মুড়ি বা ছোলা মুড়ি মিক্স করে খাচ্ছে। আর এই যে আমাদের প্রাণের মুড়ি আছে, আর এখানে দিশা তো পেঁয়াজ ভেজেই চলছে, ভেজেই চলছে, সুন্দর দেখা যাচ্ছে পেঁয়াজগুলো। দিশা ঠিক আছো? এটা হচ্ছে ছোলা পেঁয়াজু মুড়ি সালাদ। সেহরি খেয়ে ফেলছি, এখন ইফতারি খাচ্ছি, সব পর্ব আছে। দেখেন গরম বাবা গরম, নিচে থেকে না নিচে থেকে অনেক গরম আনিস। কিরে তাসমিন, জালাল ভাই তোরে মাঝে মধ্যে সানা বড়া কিনে খাওয়ায় ওখানে, সানা ডালের বড়া মুন ক্যাফে থেকে আনে? হ্যাঁ আনে। তো আসো আমরা বাসায় খাই, আমাদের ইদানিং খাওয়া হয় না, ইদানিং খাওয়া হয় না, জালাল ভাই ডায়েট খায়। মনে আছে আসলে আমার পায়ের অবস্থার সময়, জালাল ভাই আপনিও ডায়েটে না? আচ্ছা আমি আমি খালামাকে একটা বাটি বানিয়ে দিচ্ছি আমি। ওকে, তো যাই হোক আমাদের সেহরিতে আজকে দেখেন কি কেমন খাওয়া হচ্ছে। দিশা খাচ্ছে এখানে, তাসমিন খাচ্ছে খাওয়াচ্ছে, আর আমার খালাম্মা এখানে খাচ্ছে। জালাল ভাই এত কুইক ফিনিশ, আপনি কি ডায়েট খাওয়া শুরু করছেন? ভাই আমি শুরু করতে চেষ্টা করি। আচ্ছা ভালো, দোয়া করেন ইনশাআল্লাহ। ওকে, সবার সাথে নিয়ে গেছেন? ও আচ্ছা, আল্লাহ জালাল ভাইকে সমর্থ দেখ, জালাল ভাই স্বাস্থ্য কোলেস্টেরল সব কন্ট্রোল করো। আচ্ছা খালাম্মা ঠিক আছে? কোনটা লইতা নি? ওকে খাও খাও। আজকে শওকত ভাইয়ের বাসায় মনে হয় আমাদেরকে এই 3-4 নাম্বার বার খাওয়ার খাওয়ানো হচ্ছে। এখন আয়াদাইল ফাইনালি চিলি চিকেন এন্ড পরোটা খাচ্ছে, খেয়ে তারা বাসার উদ্দেশ্যে চলে যাবে আমাদের সাথেই। আর এখানে খাচ্ছে এই ল্যাক্সি এন্ড ট্যাক্সি। হ্যালো, আজকে আপনাদের ইব্রাহিম ভাইয়ের বার্থডে উপলক্ষে আমি তো কিছুই করিনি, কারণ আসলে এগুলো তার সে করেও না বা আমারও করা হয় না। বাট জালাল ভাই আর তাসমিন মিলে হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য এই কেকটা নিয়ে আসছে, সারপ্রাইজ হয়ে গেছে, এখন এই কেকটা কাটা হবে। ওই দেখেন অহরহ বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছেন, অহরহ বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছেন এখন। এই যে তোমরা সবাই আগে বাচ্চাদেরকে নিয়ে একটা ছবি উঠাই নাও না, ভিডিও রেকর্ড করো, সমস্যা নেই, যার বার্থডে সেই কাটুক না, ম্যান থাকুক, নো প্রবলেম, লেডি লেডিস হইলে লেডিস থাকবে। এরা না তাই ভাই, ভাইয়া ধরুন মারা ধরুন, সবাই আসতে আছে। হ্যাপি কেন কেন বয়স্ক হয়ে যাচ্ছে এজন্য? আসলে একটু মনে হয় না, আমি দিশারে বলছি, কেন বলেছি বলছি।
তুমি তো লালে লাল সাজা লাল আমাকে শকত ভাই বা রুমি ভাবি একটা খাম দিছে কি আছে জানি না আমি তো কি আমি কি দাও আমি কি তো দেখতে পাচ্ছি আচ্ছা এখন তাসমিনকে চলে যাওয়ার পালা আর এখানে দিশার কোলে তাসমিনের ছোটটা দেখি এই যে তারা যাবে না কান্দে থাকবা থাকবা ও আরে বেবিটা বেবিটা থাকতে চায় আচ্ছা আরে অনেক বেশি কষ্ট করছে অনেক বেশি দফায় 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 কষ্ট করছে ইনশাল্লাহ উসুল করে দেবো না না আমি পেঁয়াজু ভাজি করে খাওয়াইছি হবে না না পান করছে ওকে ভাবি আল্লাহ হাফেজ ওকে যাও তোমরা যাও আহিল আয়াদ কি বলে সালাম দিয়ে বাই বলে আসতে হয়েছে আপনার ব্যাগ নিছেন নিছে 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 সে মনে হয় নিছে দেখি দাঁড়ান দাঁড়াও দাঁড়াও আয়াদ আহিল সরো এখানে ভাবি আয়াদ আহিলের জন্য যারা থেকে দুইটা শার্ট দিছে দুই ভাইকে একই রকম দুইটা শার্ট দিছে যেটা উইন্টারে আসলে খুব ভালোভাবে যাবে আমি আয়দা হিলকে আসলে শার্ট খুব কমই পরাই কারণ আমার কাছে গেঞ্জিই ভালো লাগে বাট তারপরেও মাঝে মাঝে ইচ্ছা করে যে শার্ট পরাই আমিও ইয়েলো কালার আর হচ্ছে রেড কালারের শার্ট কিনছিলাম দুইটা নেক্সট থেকে আর এই দুইটা হয়ে গেল তো সুন্দর খুবই সুন্দর কালার ব্ল্যাক অ্যান্ড গ্রিনের ভিতরে যেটা খুবই সুন্দর হয়েছে আহিলেরটা সাইজ 8 মনে হয় ঠিক আছে বাট আয়াদেরটা আমি একটু কনফিউজ আছি কারণ আয়াদ মাশাল্লাহ এই জন্য তো যাই হোক না কেন শার্টগুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া ভাবিকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর দুটো শার্ট আয়াদ আহিলকে দেওয়ার জন্য বাসায় চলে এসেছি এখন বাজে 2:30 আজ 2-3 দিন আমাদের অনেক অনেক দেরি করে ঘুমানো হয় যেমন যেদিন লন্ডন গেলাম ওদিন ঘুমাইছি 4টায় গতকালকে ঘুমাইছি আমরা 4টায় আজকেও আমার মনে হচ্ছে 4টা বেজে যাবে আর হচ্ছে আজকে তো আমরা এইভাবেই গেল কালকে ইনশাল্লাহ আমার জন্য রান্না করব আমার বাসায় আসার পর আম্মাকে এখন আমি রান্না করে খাওয়াইনি তো ইনশাল্লাহ সকালবেলায় আমারে রান্না করে খাওয়াবো শনিবারে আবার মেহমান আসবে বাসায় তাদের জন্য আবার রান্না বাড়া করবো তো আমি আর আম্মা মিলে রান্না টান্না করে ফেলবো তো যাই হোক না কোনো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঠিক এইভাবে ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ